Hello everyone, Assalamualaikum and welcome back to my channel. তো এই যে দেখো আমার হাতে বড় একটা কদবেল। তো আজকে কদবেল মাখা রেসিপিটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো কদবেলটা ভাঙার পরে যা হলো দেখো আমার জিভে পানি এসে গেল, কি আমি দেখতে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, তারপরে কদবেলের ভিতর থেকে সবগুলো বের করে নিব। একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে বের করে নিব, আর কদবেলটা অনেক পাকা, সেজন্য বের করতে কোনো সমস্যা হয়নি। তো নিশ্চয়ই কদবেল মাখাটা খেতে অনেক ইয়াম্মি হবে, কারণ এই কদবেলটা একদম গাছ পাকা। তো এই দেখো কদবেলের ভেতর থেকে চাটনির মতো দেখতে শালগুলো আমি সব বের করে নিয়েছি। তো এখন এগুলোকে এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো এটা এভাবে মাখালে বেশি টেস্ট হবে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিব বিট নুন, আর এর ভিতরে দিব সাদা নুন, তারপরে এর ভিতরে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তো আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু চিনি। তো চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারো, আর চিনিটা দিলে একটু বেশি টেস্ট হয়। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিব কাসুন্দি। তো কাসুন্দিটা না দিলে না টেস্টই হয় না। আমি একটু বেশি বেশি করে কাসুন্দি দিয়ে নিচ্ছি, কারণ তাহলে এটা খেতে অনেক মজা লাগবে। তো এবার কি দেব বলো তো? এবার আমি এর ভিতরে দিয়ে দেব একটু সরিষার তেল, কারণ সরিষার তেলটা না দিলে কদবেল মাখাটা হবেই না। তো গাইস, আমার কদবেল মাখাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আমি এই কদবেল মাখার ভিতরে দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবুর পাতা। এটা কুচি কুচি করে দিতে হবে, আর এটা কারোর কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এই পাতাগুলোর স্মেলগুলো অনেক সুন্দর, আর কদবেল মাখার ভিতরে দিলে তো এর স্মেলটা আরও অনেক সুন্দর লাগে। তো এবার আমি এগুলোকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু জিভে পানি চলে এসেছে। আর একটা কথা, কদবেল মাখা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবে কিন্তু। তো এই যে দেখো আমার কদবেল মাখা কমপ্লিট, এখন ডেকোরেশনের পালা। তো তোমরা কিন্তু এভাবে কদবেল মেখে বাড়িতে খেয়ে দেখতে পারো, তোমাদের অনেক ভালো লাগবে। এখন আরেকটু ডেকোরেশন করে নিব। তো দুই একটা লেবুর পাতাকে দুই টুকরা করে কেটে নিয়েছি। তো দেখো বিড়ালের কানের মতো করে বসিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি দিয়ে দিব একটা শুকনা মরিচ মাঝখান থেকে, দেখতে কেমন ইউনিকর্নের মতো, তাই না? তারপরে সাইডে একটা কাঠি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তো এবার কি করব, এবার তো টেস্ট করার পালা। তা একটা চামচ নিয়ে আসলাম, তারপরে একটু কদবেল এক সাইড থেকে নিয়ে দেখো টেস্ট করব। দাঁড়াও বলছি কেমন, কি আমি যা খেতে, তোমরা তো অবশ্যই ট্রাই করবে। আর এইভাবে কদবেল মেখে খেলে কেমন লাগে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো আরেকটু খেয়ে দেখছি, দাঁড়াও অনেক মজা।
তো আজ এই পর্যন্তই, আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।